السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد مؤمن يذنب ذنبا فيتوضأ فيحسن الطهور ثم يصلي ركعتين فيستغفر الله إلا غفر الله له، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. সম্মানিত দর্শক বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে, মাহে শাবান যে মাসে একটি বরকতময় রাত্রি আছে, যে রাত্রি হচ্ছে শবে বরাত, যাকে পুরা হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে তাফসীরের ভাষায় বলা হয়েছে লাইলাতুর রহমা, লাইলাতুল মাগফিরা, এবং যাকে আমরা সামাজিকভাবে আমরা সাধারণত বলে থাকি শবে বরাত। শব অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনীর রাত্রি। মাওলানা তাউর রহমান সাহেব বলেছেন এই রাত্রি ভাগ্য রজনীর রাত্রি। আসলে ভাগ্য তো আমাদের জন্মের পূর্বেই হাজার বছর পূর্বে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, তাহলে কেন আমরা ভাগ্য সম্পর্কে, তাকদীর সম্পর্কে আমরা মানুষে বলে যে ভাগ্য রজনীর রাত্রি? এ ব্যাপারে বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাসান নূরী চৌধুরী সাহেব আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি শুধু এই মুবারক মাস, যে মাস আসার পূর্বে আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে মহান রব্বুল আলামিন, এই মাসকে এবং রজবের মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, যাতে সুস্থভাবে রমজানের সিয়াম সাধন করতে পারে। এই শাবানের মাস হচ্ছে অত্যন্ত মুবারক একটি মাস। এই মাসে সম্ভবত আগামী কালকেই ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রি, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাত্রিতে আমরা কি করব? কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, হাদিসে বলা হয়েছে এই রাত্রিতে আমরা ইবাদত আর বন্দেগী করব, এবং পরের দিন আমরা সিয়াম সাধন করব, রোজা রাখবো। এবাদত আর বন্দেগি কিসের এবাদত করব, কিভাবে এবাদত আর বন্দেগি করব, অন্য একটি হাদিসে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনার জন্য মাগফিরাত কামনা করব। মাওলানা আতাউর রহমান সাহেব বলেছেন দুয়ার ফজিলত সম্পর্কে বর্ণনা করার জন্য। আমি দুয়ার ফজিলত সম্পর্কে অবশ্যই আলোচনা পেশ করব, দোয়া কিভাবে করতে হয়, দোয়ার আদব কি, এবং কিভাবে দোয়া করতে হবে তা মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা দুনিয়ার নিজাম দেখি, কোনো মানুষের সামনে যখন আমরা যাই তখন তার কাছে কিছু চাইলে প্রথমে তার জন্য কিছু গিফট আমরা নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই, তাহলে তাকে খুশি করি, তারপরে আমাদের মনের মকসুদের কথা বলি। আমি একটু দূরে চলে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাজে গিয়েছিলেন তখন মহান রব্বুল আলামিন যখন স্পেশাল ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করেছিলেন, তখন স্পেশাল ইনভাইটেশন কার্ড পেয়ে আল্লাহর নবী যখন আল্লাহর সাথে মুলাকাতে গিয়েছিলেন তখন কি হাদিয়া নিয়েছিলেন? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবী চিন্তা করলেন আমি মহান রব্বুল আলামিনের কাছে যাব, আমি কি নিয়ে যাব? তখন আল্লাহর নবী আল্লাহর সামনে হাজির হয়ে বলেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়িবাত, এই তিনটি কথা আল্লাহর সামনে গিয়ে হাজির করেছিলেন, হাদিয়া হিসেবে আল্লাহকে পেশ করেছিলেন। অর্থাৎ আত-তাহিয়াত, অল কমপ্লিমেন্টস, অল ফিজিক্যাল প্রেয়ার্স, অল মনিটরি ওয়ারশিপ, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আল্লাহ আমার মানসিক ইবাদত, আল্লাহ আমার জীবনের সবকিছু আপনার নামে উৎসর্গ করে দিলাম। আল্লাহ এত খুশি হলেন, বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে রাসূল আপনার উপর আমার শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন সালাম দিয়েছিলেন নবীকে তখন সালামু আলাইকুম বলেন নাই, আসসালামু আলাইকুম বলেন নাই, বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আসসালামু আলাইকা, প্রথমে সালাম করেছেন তারপরে নবীর নাম বলেছেন, নবীর নামও বলে নাই, নবী বলেছেন মুহাম্মদ বলে নাই। সালামের আদব আর একটা জিনিস হচ্ছে যে আসসালাম, প্রথমে সালাম করব তারপরে আমরা
কথা বলবো আমি সেদিকে যাচ্ছি না সেটা হচ্ছে ডিফারেন্ট আলোচনা আল্লাহ যখন সালাম করেছিলেন নবী তখন চিন্তা করলেন সেই রহমত বরকত শুধু আমি যে পাবো সেটা না আল্লাহর নবী বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ সেই রহমতটা সালামটা শুধু আমার উপর নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতে মুহাম্মদের উপর আপনার সালাম রহমত বরকত বর্ষিত হতে থাকবে ফেরেশতারা যখন সারিবদ্ধ হবে রসুল এবং তার আল্লাহর কথা শুনছিলেন তখন তারা চমৎকার ভাবে দেখবেন দুনিয়ার নেতাম হচ্ছে কোন দেশের প্রাইম মিনিস্টার আসলে লাল গালিচা বিচার হয় আরবি সোলজাররা সারিবদ্ধ ভাবে তাকে অভ্যর্থনা জানান তাকে স্কাউট মারে ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন আল্লাহ এবং তার নবী কথা বলতেছেন ফেরেশতারা এত চমৎকার কথা শুনে আল্লাহ কথা নবীর রিপ্লাই শুনে ফেরেশতারা এক বাক্যে বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে হাদিয়া নিয়ে গেছিলেন আল্লাহ খুশি হয়ে গেছিলেন আল্লাহ তার বন্দাকে দোয়ার আদব শিক্ষা দিয়েছেন বন্দা কিভাবে দোয়া করবে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন কারো কাছে সাবমিট করি তখন তাহলে প্রথমে লিখি মাননীয় প্রিন্সিপাল সাহেব মাননীয় প্রধান অতিথি বা এইভাবে আমরা বলি আরবিতে যখন লিখি বাদ আত-তাহিয়াতু ওয়াত তাকরিমুল মারুজ ইলা উতবাতিকুম আল আলিয়া ওয়াল হুজরাতিস সুন্নিয়া এইভাবে আরবিতে লিখি আর উর্দুতে লিখি গুজারিশ খিদমতে আকদস মে আরজ ইয়া হায় বাংলাতে লিখি অধীনের বিনীত নিবেদন এই যে এটা কেন লিখি এ কথার অর্থ কি এটা হচ্ছে আদব ওনাকে সম্মান দেওয়া আল্লাহ বলেন আমাকে যখন দোয়া করবে তখন প্রথমে আমার তারিফ করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বন্দায় বলে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আর রহমানের রহিম যিনি অত্যন্ত রহমান এবং দয়াময় সুবহানাল্লাহ রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা বলে আল্লাহ এবারে তার বন্দেগি যদি করেই থাকি ইনশাআল্লাহ নূরি সাহেব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পেশ করবেন আমি শুধু ভূমিকাটা দিচ্ছি বন্দা নতকারে নত নতশিরে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ যদি এবালতার বন্দেগি করেই থাকি শুধু একমাত্র আপনারই করি ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ যদি চাই তাহলে আপনার কাছেই চাই আর কোনো রাজা বাদশার কাছে মাথা নত করি না অতঃপর বন্দা দোয়া করতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়ার আদব হচ্ছে যখন আমি দোয়া করব মাওলানা সাহেব বলেছেন দোয়ার আদব সম্পর্কে বলার জন্য যখন দোয়া করব তখন প্রথমে আমি আল্লাহর প্রশংসা করব আল্লাহর তারিফ করব অতঃপর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম প্রেরণ করব অতঃপর আমার মকসুদের কথা বলবো এইভাবে যদি দোয়া করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বলবো ইনশাআল্লাহ আমি ভূমিকা স্বরূপ এই কথাটা বললাম এবং দোয়া করতে হবে যদি শবে বরাতের রাত্রি শাহবাদের মাস রমজানের মাস দোয়া ছাড়া আমাদের মুক্তি নেই আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগযাব আলাইহি আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম যে মানুষ চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান বান্দা যখন দেখবেন দুনিয়ার নিজাম হচ্ছে কোন ছেলে যদি দুষ্টামি করে আর দুষ্টামি করার পরে বাপ নারাজ হয়ে যান মা নারাজ হয়ে যান আর ওই সন্তান যখন বাপের পায়ে পড়ে কাঁদা শুরু করে আব্বা আমি ভুল করেছি আম্মা আমি ভুল করেছি তখন বাপ লাঠি মেরে একবার দুইবার লাঠি মারলেও পরবার কিন্তু বুকে টানিয়ে নেয় জড়িয়ে নেয় বাবা আস তোকে আমি মাফ করে দিলাম বন্দা বাপ তার ছেলেকে তার বুকে টেনে নেয় আল্লাহ বলেন বন্দা যখন গুনাহ করে আর কোনো দরওয়াজা না পায় কোনো মানুষের দুয়ারে না চেয়ে যখন আমার কাছে দোয়া করে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ বন্দা যখন বলে আল্লাহ আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ সারা জিন্দেগি বন্দা গুনাহ করেছে আল্লাহর নাফরমানি করেছে শেষ পর্যন্ত যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে আল্লাহ আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না তখন আল্লাহ বলেন ফেরেশতারা আমি ঘোষণা দিলাম আমার বন্দাকে মাফ করে দিলাম